সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন রিয়াদ চলমান টি বিশ্বকাপেও দারুণ সময় পার করছেন এই মিডল অর্ডার ব্যাটার গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাটে বলে পারফর্ম করেছেন এই অলরাউন্ডার ফর্মে থাকলেও তার বয়স বিবেচনায় বলা যায় ক্যারিয়ারের সায়ানে আছেন তিনি মাহমুদুল্লাহ কতদিন বাংলাদেশের জার্সিতে খেলবেন তার উত্তর দিয়েছেন সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে জয়ে অবদান ছিল মাহমুদুল্লাহর তেরো বলে ষোলো রানের অপরাজিতার ইনিংস খেলেছিলেন তিনি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দল হারলেও নিজের সেরাটা দিয়েছেন মাহমুদুল্লাহ তার সাতাশ বলে বিশ রানের ইনিংসের কল্যাণে শেষ বল পর্যন্ত ম্যাচে ছিল বাংলাদেশ গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যাটে বলে অবদান রেখেছেন মাহমুদুল্লাহ ব্যাট হাতে একুশ বলে পঁচিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন পাশাপাশি বল হাতে একটি উইকেট স্বীকার করেছেন এই অলরাউন্ডার সব মিলিয়ে তিন তিন ম্যাচে অবদান ছিল তার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিবকে প্রশ্ন করা হয়েছিল মাহমুদুল্লা আর কতদিন বাংলাদেশের হয়ে খেলবেন বলে আপনার মনে হয় জবাবে সাকিব বলেছেন যতদিন উনি ফিট থাকেন এবং দলের জন্য পারফর্ম করবেন আমার বিশ্বাস মাহমুদুল্লাহ আরও অনেক দিন খেলবেন তিনি দলের অন্যতম ফিট খেলোয়াড় খুব ভালো ব্যাটিং করছেন বলিংয়েও অবদান রাখছেন নেদারল্যান্ডসের বিপক্ষে পঁচিশ রানের জয়ে বলারদের বিশেষ কৃতিত্ব দিলেন সাকিব তিনি বলেছেন ম্যাচের দ্বিতীয় ভাগে নেদারল্যান্ডসের ইনিংসে ব্যাটিং এর জন্য উইকেট একটু সহজ হয়ে এসেছে বলে মনে হয় বলারা দারুণ করেছে বিশেষ করে মোস্তাফিজ ও রিশাদ শেষ আট ওভারে তারা যেভাবে বল করেছে এই আট ওভারের মধ্যে তারা চার ওভার বোলিং করেছে রান না দিয়ে সম্ভবত চার পাঁচটি উইকেট নিয়েছে আমার মনে হয় এটা ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছে ঋষাদকে নিয়ে সাকিব বলেন খুবই ভালো করছে নতুন হিসেবে আমার মনে হয় সে যেভাবে নিজের জাপটা চেনাচ্ছে সেটা খুবই ভালো তবে আমি মনে করি এখানে সবারই অবদান আছে বিশেষ করে পুরো বলিং বিভাগেরই